পালাচ্ছে 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 দিন রাত্রি পালাচ্ছে বারো মাস কোথায় থামবে দেছুট 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 একঘেয়েমি থেকে পালানোর পর দেদার ছুটে ছুটির দেশে বাধা ধরা দৈনন্দিন জীবনের বেড়াজাল থেকে মুক্তি খোঁজে মন। তা সে কৈশোরের স্কুল জীবনের দুরন্ত প্রাণের ভেতরে ক্রমবিকশিত কুঁড়ির মানসিকতাই হোক বা দুর্দণ্ড যৌবনের দুর্দম মনন কিংবা প্রৌঢ়ত্ব বার্ধক্যের পরিণত মনস্কতা, অনাবিল ছুটির আলোয় মনকে নতুন করে ঝালিয়ে নিতে চায় প্রায় সকলেই। দু অক্ষরের ছোট্ট শব্দের মধ্যেই মেলে অপার আনন্দ আর বাঁধন ছেঁড়া মুক্তির আস্বাদ। ছুটি ছুটি ছোট্ট একটা শব্দ দৈনন্দিন জীবনের রোজনামচা আর একঘেয়েমির হাত থেকে মুক্তি দিতে ছুটি নিয়ে আসে অচেনার আনন্দ। ছোট বড় নির্বিশেষে ছুটি সবার কাছেই খুবই প্রিয়, বড়ই কাঙ্ক্ষিত। তবু এক একটা বয়সের মানুষের কাছে ছুটির স্বাদ এক এক রকম। ছোটবেলায় ছুটি মানেই স্কুলের ছুটি, তাই তো স্কুল ছুটির ঘণ্টা মানেই সারাদিনের ঘেরাটোপের পর মুক্ত বিহঙ্গের কলরব। বাজলো ছুটির ঘণ্টা, বাজলো ছুটির ঘণ্টা, এ মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, এ মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে কাজিন দিনতা দিনতা। বাজলো ছুটির ঘণ্টা, বাজলো ছুটির ঘণ্টা। স্কুলের দিনগুলোতে অন্যতম আকর্ষণ হল গরমের ছুটি বা গ্রীষ্মকালীন অবকাশ। গরমের হাত থেকে রেহাই পেতে এই সময় পড়ুয়াদের গরমের ছুটি দেয়া হলেও গ্রীষ্মের নিস্তব্ধ দুপুরের নীরবতা খান খান করে দেয় কৈশোরের কোলাহল। বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে এমন উদাহরণ আছে ভুরি ভুরি। আর যে ছুটির দিকে তাকিয়ে থাকে প্রায় সব বাঙালি তা হল পুজোর ছুটি। এই সময় মা বাপের বাড়িতে আসেন বলে তার সব ছেলেপিলেরই ছুটি, তাই বাক্স প্যাঁচা গুছিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ার রেয়াজ ভ্রমণ পিপাসু বাঙালি আজও ধরে রেখেছে ঠিক আগের মতোই। পাহাড় কিংবা সমুদ্র গন্তব্য যাই হোক না কেন, বেরিয়ে পড়লেই হলো। ওই ডাকছে শুনি ডাকছে শুনি ডাকছে নীল সমুদ্র ডাকছে, ওই ডাকছে শুনি ডাকছে শুনি ডাকছে নীল সমুদ্র ডাকছে। তবে পুজোর ছুটির পর স্কুল খুললেই পরীক্ষার ধূপপুকুনি পড়ুয়াদের খুব একটা স্বস্তি দেয় না, তাই তো মায়ের কাছে আজও তাদের সেই অমোঘ প্রশ্ন। বলতে পারিস মা পুজোর ছুটির পরে কেন পরীক্ষাটাই আসে, আমোদ ভরা দিনগুলো সব চোখের জলে ভাসে। একটুখানি অদল বদল করে দিন আমা, আনন্দটাই থাকে যেন সারা ছুটির মাসে। তবে ছুটি মানে কি শুধুই আনন্দ? ছুটি মানে কি কেবলই বেরিয়ে পড়া? কিন্তু ঠিকানাহীন গন্তব্যে মানুষ যখন যাত্রা করে সেই অনন্ত ধামে, যাত্রা মানে জীবনের কাছে ছুটি নেয়া, যার সেই ছুটি মেলে সে তখন মুক্তির স্বাদ পায়।
সবাইকে বিদায় জানিয়ে তার যাত্রা অবশ ছায়াপথের উদ্দেশ্যে অন্তহীন ছুটির দেশে। ভা